hanging. Hold on. তাহলে স্যাটারডে কি বলবেন? স্যাটারডে তো হলিডে স্যার, আপনি পারবেন না? তাহলে না স্যার, তা বলছি না, বলছি শনিবারে ভালো স্যার, রবিবারে আমরা প্রেজেন্টেশন দিতে পারবো। তাহলে স্যার আমার কিন্তু কোনো প্রবলেম নেই স্যার। ওকে, আপনারা ওয়ার্ক প্ল্যানটা তৈরি করেন, আমি জাস্ট 5 মিনিটের ব্রেক নিচ্ছি। কিছুক্ষণ আগে আমার ব্যাগটা ছিনতাই হয়ে গেছে, মানে আপনি আমাকে একটা কল করতে দিবেন প্লিজ। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, কিছুক্ষণ আগে আমার ফোনে একটা কল আসছিল, আমি কি জানতে পারি কে ফোন করেছেন? ও হ্যাঁ, একজন ভদ্রমহিলা সম্ভবত আপনাকে ফোন দিয়েছিল। উনি কে? আমি তো ঠিক বলতে পারলাম না, উনি আমার বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন। আচ্ছা, উনি মানে এখনও দাঁড়িয়ে আছেন, আমি নিচে গিয়ে আপনাকে ফোন দিচ্ছি আবার। হ্যাঁ জি, আচ্ছা, ওকে। এই বৃষ্টি ঠান্ডে দেরি আছে, আপনি যদি কোনো বিশেষ সমস্যা না থাকে আমার বাসায় কিছুক্ষণ আসতে পারে, হয়তো আপনার ফোন কলটাও আসতে পারে। কফি? থ্যাংক ইউ। কল করেছিলেন? ধরছে না। আজ যেভাবে বৃষ্টি নামছে ঢাকা শহর তো মানে ভেসে যাবে, এবছর কিন্তু এরকম একটানা বৃষ্টি হয়নি আগে, তাই না? বাসায় কাউকে দেখছি না। আপনি? আমি একা থাকি, একজন বউ আছে, সকালে সব কাজগুলো করি না। আপনার ফোন এলো মনে হয়। হ্যালো, আমি সুমনা। তোমার তোমার ফোন মানে কি হয়েছে তোমার? তুমি কার ফোন থেকে কথা বলছো? আমি কতবার ফোন করলাম,
কি কি হচ্ছে বলো তো, তোমার কোনো সমস্যা হয়েছে? আর বলো না, রাস্তা থেকে আমার ব্যাগটাই ছিনতাই হয়ে গেছে। ব্যাগের মধ্যে টাকা পয়সা ক্রেডিট কার্ড সব কিছু ছিল। কি বলছো তুমি, এখন তুমি কোথায় আছো? বলো না, তোমার ড্রাইভার রাস্তার মাঝখানে গাড়ি নষ্ট করে বসে আছে। আমি সিএনজি নেওয়ার জন্য বের হয়েছি, বৃষ্টি শুরু হয়েছে। খুবই ভালো আঁকেন, ওনার বাসা ভর্তি সব দারুণ দারুণ সব পেন্টিং, অনেক পেন্টিং। ছবিটা আমার দারুণ পছন্দ হয়েছে, খুব ভালো এঁকেছে। কাজ করো, আমি একদিন যাই ওনার বাসায়, বাসার জন্য কয়েকটা ছবি কিনবো, আর আমরা অনেক দিন দিচ্ছি তোমার একটা অয়েল পেন্টিং করাবো, ভালো লাগবে ছেলেটা। কি অসাধারণ ছবি দেখো, 10 মিনিটে একদম হুবহু তোমার চেহারা। সবুজ সবুজ, আমাদের খাওয়া শেষ, খাওয়া গুলো তুলে নে বাবা। আরে আপনি আসেন আসেন, জুতো পরেই আসেন। উনি হচ্ছেন আনিস। আনিস আর আমার হাজবেন্ড। ও আচ্ছা, আপনি সেই? নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আসলে কোথায় যা বসতে বলি, রুমের যা অবস্থা। আপনার তো ঘর ভর্তি ছবি, বাহ খুব সুন্দর। চারুকলা থেকে কবে বেরিয়েছেন? আসলে বের হইনি, বের করে দেওয়া হয়েছে। মানে কি? কেন সে কথা না আরেকদিন বলি, আজকে থাক। আচ্ছা, এই ছবিটা কি রিয়েলিস্টিক নাকি অ্যাবস্ট্রাক্ট? আসলে আমি নিজেও জানি না এটা কি, কাল রাত্রে শুরু করেছি তো, দেখা যাক কি হয়। আচ্ছা, চা কফি কিছু খাবেন? না থ্যাংক ইউ। শোনা দেখো, এই ছবিটা আমার খুব পছন্দ হয়েছে, আপনি যদি বিক্রি করতে চান তাহলে, মানে যদি বিক্রি করেন তাহলে ছবিটা আমরা নিতে চাই। আসলে ছবি বিক্রি করে তো আমি জীবন চালাই, কিন্তু এই ছবিটা আমি বিক্রি করব না। এই ছবিটার সাথে একটা বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। তবে আপনি যদি চান ছবিটা বাসায় নিয়ে যেতে পারেন, নেক্সট যদি কোনো এক্সিবিশন করি তাহলে নয় কয়েকদিনের জন্য দিবেন। তাও কোনো অসুবিধা নেই, ছবিটা খুব পছন্দ হয়েছে আমাদের। আমি ওর একটা অয়েল পেন্টিং করাতে চাই, আমি একটা ছবিও নিয়ে আসছি, এটা দিয়ে কি হবে? দেখুন তো, হবে এটা দিয়ে? সরি ভাইয়া, আমি আসলে ফটোগ্রাফি থেকে ছবি আঁকি না, এথিক্স আর কি। তাহলে তাহলে কষ্ট করে সামনে বসে একটু মডেল দিতে হবে, আমার শিক্ষক আর কি আমাকে এভাবেই শিখিয়েছেন। ও মানে যতদিন আপনি ছবি আঁকবেন ততদিন ও আপনার সামনে বসে থাকবে? হ্যাঁ। অসুবিধে কি, থাকো না, ছবি আঁকবে তুমি চুপচাপ বসে থাকবে, খারাপ কি? একটা সুন্দর ছবির জন্য অসুবিধা নেই, আর ছবিটা কিন্তু আমরা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি একটু বসেন, আমি একটু চা নিয়ে আসি। আপনাকে এত অস্থির হতে হবে না। ও সরি ভাইয়া, চা পাতা নেই। আচ্ছা ভাইয়া দুধ খাবেন? দুধ খান। প্লিজ থ্যাংক ইউ, আপনার কিছু করতে হবে না। এই যে ভাই, ওঠেন ওঠেন ওঠেন। কোথায় যাওয়া তো তাড়াতাড়ি? কটা বাজে? ওঠো।
মেঘলা তো ওই জন্য টের পাচ্ছ না, উঠে যাবে। আর উঠো, তোমাকে আনিসটা ওখানে যেতে হবে না, আনিসটা বসে আছে, উঠো। ভদ্রলোককে কমিট করে এসেছে, অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, কয়েক ঘন্টার ব্যাপার তো, যাও। আচ্ছা ঠিক আছে, আর কিছুক্ষণ ঘুমাও, তারপর যাও। সবুজ তো অনেক অদ্ভুত মানুষ, দেখুন একটু আগে ওখানটায় দাঁড়ানো ছিল, আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম। সবুজ, ওর গল্প শুনলে আপনি হাসতে হাসতে মারা যাবেন। হ্যাঁ, ও একদিন মশারি স্ট্যান্ডের সাথে মশি টানাতে গিয়ে মশারি স্ট্যান্ড ধরে ঘুমিয়ে পড়েছিল, মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়তে পারে ও। এটা এক ধরনের অসুখ জানেন, তাই আমাকে একই কথা বলে। ও কি বলে জানেন? অস্থিরা বাচ্চা। বাবু খুব বেশি ব্যস্ত না কেন, বলো কি হয়েছে? আনিস সাহেব বুঝে ফেলেছেন যে আমি অনেক অস্থির, তুমি যেন কি বলে ডাকো আমায়। আমার অস্থির বাচ্চা, আবার বলো তুমি। আমি অফিসে, আমি অফিসে। কি যে ভালো লাগে তোমার মুখে ডাক্তার শুনতে। তোমার চোখে একটা চলছে? হুম। তুমি তুমি বাসায় যাও, বাসায় গিয়ে আমাকে কল করো তখন। আচ্ছা। আপনি আপনার হাজবেন্ডকে অনেক ভালোবাসেন তাই না? আমার থেকেও বেশি। আপনি বিয়ে করেননি? কখনোই করব না। প্রেম প্রেম করেন নিশ্চয়ই? নিশ্চয় জরুরি কিছু একটা হবে, সব তো দিল নষ্ট করে। আসার আগে একটা ফোন করে আসতে পারো না? দেখো না কি ব্যাপারটা। আচ্ছা এইভাবে যাবো নাকি? স্যার ভালো আছেন? জি ভালো, প্লিজ বসুন।
আপনাকে বেশ কয়েকবার ফোন করেছিলাম, আপনার মোবাইল ফোন মেবি বন্ধ। ও সাইলেন্ট করা আছে। হ্যাঁ, এটা আপনার মনে হয়, ভুল করে আমার বাসায় রেখে এসেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আজকে তাহলে আজ উঠি, চলে যাবেন? জি। আসি। থ্যাংকস। ভালো থাকবেন। সবগুলো টাকা এই ব্যাগের মধ্যে ছিল, আমি কিভাবে ভুলে গেলাম? আরে আমার আমার অস্থিরা পাখি রে, কবে যে আমাকে কোথায় ফেলে রেখে চলে আসবে তুমি? সবুজ, তোর মেয়েকে ঘুমা, যা যা। প্লিজ একটু শান্ত হয়ে বসুন, এবার নড়াচড় করলে আমি কিভাবে কাজ করব? আর কতক্ষণ? মাত্র তো শুরু করলাম, এখন অনেক সময় লাগবে। এখন প্লিজ দয়া করে একটু শান্ত হয়ে বসুন। অসম্ভব, এভাবে একভাবে একটা মানুষ কতক্ষণ বসে থাকতে পারে? আমার আর ধৈর্য গুলাচ্ছে না। আরে আমার ভালো লাগছে না, আপনার অল্পের দিকে দরকার নেই। দেখি কি করেছেন আপনি, কিছুই তো আঁকা হয়নি। আমাকে এতক্ষণ বসে রেখে কি করলেন? এত সহজ থেকে ছবি আঁকা যায়? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন তাহলে আমার একটা কফি ব্রেক নেই, তারপর নয় আবার আবার। আপনি আসলে অনেক অস্থির। আমি তো অবাক হয়ে গেলাম একেবারে। আমি ইস, খুব সুন্দর হয়েছে। খুশি? কালকে তো শেষ হয়ে যাবে তাই না? আনিস, কি হয়েছে, মন খারাপ? না কিছু হয়নি। সত্যি করে বলো। মেঘ ডাকছে, বৃষ্টি হবে, তুমি বাসা চলে যাও। আর একটু থাকি? না, বাসা চলে যাও তুমি। আনিস, তোর খালা কই? এমন আয় ঘরে। ঘরে সুমনা, 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 প্লিজ উভয় বলো না, আমি কি করব? বিশ্বাস করো, আমি আসলে তোমাকে বোঝাতে পারবো না। আমি জানি কিন্তু এটা হয় না। আমি আমি জানি আমার সমস্যা কি, এত কিছু আমি কি করে বলবো? আমি তো একটা ফ্যামিলির মধ্যে থাকি, তাই না? তো আমার আমার তো একটা ফ্যামিলি।
আমাকে ডাকুনি যে কি ব্যাপার, কোনো সমস্যা? না, তোর কি মুখ গম্ভীর করে রেখেছো কেন? তাহলে আরেকটা পোর্ট্রেট করে রাখি। আরেকটা না, এরকম শিল্পী তো সচরাচর পাওয়া যায় না, করিয়ে রাখি, অসুবিধা কি? পরেরটা পরে দেখা যাবে, আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। ভদ্রলোকের টাকা বাকি আছে না, অর্ধেক অর্ধেক পেমেন্ট দিয়েছে, অর্ধেক তো বাকি, ওটা দিয়ে আসে, এটাকে তুমি নিয়ে যাবে, তোমাকে দিয়ে দেবো। এতক্ষণ তুমি ওখানে বসে থাকবে, বোর হয়ে যাও যদি? না না, বোর হবো না। অবশ্য শিল্পীর ছবি আঁকতে যদি ঝামেলা হয় তাহলে থাক, যাবান বাসা থাকে। না তা কেন, অসুবিধা, আমি বাসায় আছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি 12টার মধ্যে চলে আসবো। ঠিক আছে, ওকে, বাই। ওষুধটা খেয়ে নিই 12টার মধ্যে। কি হয়েছে বলো তো, ধাক্কা লেগে গেল, কিছু হয়েছে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাও, সাবধানে যাও, আমি এগিয়ে দেবো। না না, ওষুধটা খেয়ে নিও, আমি আসছি। ঠিক আছে, যাও, সাবধানে যাও। হ্যাঁ চল। Thank you.
কাল থেকে তুমি আর আসবে না, তাই না? কেন আসবো? তোমার সাথে কি তাহলে আমার আর কখনো দেখা হবে না? ব্যাপারটা কি এখানেই শেষ হয়ে যাওয়া ভালো না? হয়তো ভালো, হয়তো না। তবে তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করবে, খুব। পারবে ভুলে থাকতে? জানি না। I'm sorry. আমাকে তুমি ক্ষমা করো। এটা হতে পারে না। আমি বোধহয় কোনো ভুল করছি। সুমনা কখনো এরকম করবে না। এত যাকে ভালোবাসে ও নিশ্চয়ই আমাকে বুঝতে পারে। ছি, আমি এত ছোট কেন? আমার সামান্য দু একটা এক্সিমিস দেখে আমি আমার ভুলের সমাধান চাই, অবসান চাই। আমি ভুল। সুমনা ঠিক, আমার মনটাই ছোট। ছি 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 ছি।
কি হলো, সারাদিন কোথায় ছিলে? এমন দেখাচ্ছে কেন তোমাকে? কি হয়েছে? তুমি ফোনটা অফ করে রেখেছো কেন বাবা? কি হলো, কথা বলছো না কেন? কিচ্ছু হয়নি, আই এম ফাইন। কি সমস্যা? কি হয়েছে? কোনো সমস্যা আমাকে বলা যায় না, কি হয়েছে প্লিজ আমাকে বলো। কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক। তোমাকে দেখে মোটেও তা মনে হচ্ছে না। ইউ আর ইন ট্রাভেল, প্লিজ বলো। প্লিজ, সামথিং ইজ ভেরি রং। Nothing is wrong. I'm fine. এত সকালে কেন ফোন দিয়েছো তুমি, কি ব্যাপার? সুমনা, আমি তোমার বাসার নিচে, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। তুমি প্লিজ নিচে চলে আসো। তোমার কি মাথাটাতে খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সত্যি আমার মাথা খারাপ হয়ে গেছে। কি উল্টাপাল্টা বলছো? আমি মনে পাগল হয়ে যাচ্ছি সুমনা, আমি মনে পাগল হয়ে যাচ্ছি। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি এক মিনিটের জন্য। সারাটা রাত মনে তুমি আমার চোখের সামনে ছিলে। প্লিজ তুমি নিচে চলে আসো। ফাহিম বাসার মধ্যে, তোমার এত সাহস হয় কি করে? আমি কিচ্ছু জানি না। তুমি যদি এখন নিচে না আসো, আমি তো উপরে চলে আসবো। আচ্ছা থামো, আমি আসছি। পাখি
বলো কি আমার আসতে পারছে কি হয়েছে কি কি হবে কই কি হবে আমরা ইচ্ছে করলে একটা মানুষকে জেলে বন্দি করে রাখতে পারি আবার একটা মানুষকে ঘরে আটকেও রাখতে পারি বাড়ি কেন নেই কিন্তু মানুষের মন মনটা কি করে আটকাবে বলো তো আমার শেষ পাবে কি হয়েছে তোমার এসব কি বলছো আমার যে কি হয়েছে আমার যে কি হয়েছে আমি তোমাকে বুঝে বলতে পারবো না আমি আমি তুমি জানিসকে অনেক ভালোবাসো কথা বলো বলো কথা বলো কথা বলো কথা কথা বলো কথা বলো কথা কথা বলো বাসো শিল্পী ভদ্রলোক আনিস অনেক ভালোবাসো কথা বলো Just speak out! Please, Thamo. আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না আমি ঠিক করেছি বই ওই আনিসার কাছে আমি তোমাকে রেখে আসবো চিরতরে তোমার ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে রেখেছি ভাই আনিস সুমনাকে দেখে রেখো ও খুব ভালো মানুষ অনেক বড় মনের মানুষ দেখে রেখো ওকে সঙ্গে ইনহেলার রেখো ইনহেলার শ্বাসকষ্ট হয় সবসময় রেখো সঙ্গে সঙ্গে রেখো ট্রেনের সমস্যা হতে পারে যখন তখন ভালো থেকো তোমরা ও ট্রেন ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে যাও
I'm sorry. I'm okay.